বন্ধুগণ, মনে পড়ে কি এই ছোট্ট অভিনেতাটির কথা, যার অভিনয় দেখে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যেত, যে পরাঞ্জয় জুলিয়াতে দেবকে প্রেম করতে শেখাতো, আর যার চিরদিনই তুমি যাওয়ার সিনেমায় বারবার পেন্ট খুলে পড়ত। মনে পড়ে কি আমাদের ছোট্টবেলায় দেখা এই ছোট্ট কমেডিয়ানের কথা? কিন্তু কেন এখন আর এই ছোটা প্যাকেট বাড়া ধামাকা অভিনেতাটিকে আর কোনো সিনেমায় দেখা যায় না? কেন সে হঠাৎ অভিনয় ছেড়ে দিলেন? জানবই সমস্ত কিছু এনার ব্যাপারে, আর তার সাথে এটাও জানবো এখন সে কোথায় কি করছে এবং কতটা বড় হয়েছে। তো চলুন একদম শুরু থেকে জানতে আরম্ভ করি এই অভিনেতাটির ব্যাপারে। তো এই অভিনেতাটির আসল নাম হচ্ছে অরিত্র দত্ত বণিক। অরিত্র 1999 সালে কলকাতার সোদপুর বলে একটি জায়গায় জন্মগ্রহণ করেছে এবং অরিত্র তার পড়াশোনা সোদপুরেরই একটি স্কুল থেকে করেছে। অরিত্রর পরিবারে কেউই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়। তাদের পরিবারে বেশিরভাগ সদস্যই সরকারি চাকরি করেন, শুধুমাত্র অরিত্রই একজন যে অভিনয়ের ফিল্ডে রয়েছে। অরিত্র তার একটি ইন্টারভিউতে বলেন যে সে ছোট থেকেই অঙ্কে ভীষণ কাঁচা ছিল, তাই সে তার উচ্চ মাধ্যমিক আর্টস নিয়ে দিয়েছে। অরিত্র ছোট থেকেই ভীষণ একজন দুষ্টু স্বভাবের ছেলে ছিল, মানে যেমনটা তাকে সিনেমায় পাকামো করতে দেখা যেত ঠিক সেরমই সে ছোটবেলাতে ছিল। তবে সে এখন অনেকটা বড় হয়েছে আর তার সাথে সাথে বদলেছে, সে এখন খুব ম্যাচিউর একটি ছেলে। অরিত্র ছোট থেকেই কোথাও অভিনয় শেখেনি, যদিও বর্তমানে সে এখন হয়তো কোথাও নিচ্ছেন অভিনয়ের প্রশিক্ষণ। অরিত্র তার কেরিয়ার 2003 সালে ইটিভি বাংলাতে আসা একটি টিভি প্রোগ্রাম তিথির অতিথি থেকে শুরু করে, কিন্তু সে মানুষের চোখে তখন আসে যখন তাকে ডান্স বাংলা ডান্সে প্রথম দেখা যায় একজন অ্যাঙ্কার হিসাবে, এবং এটা হচ্ছে 2007 সালের কথা। আর এই শো এর পরই 2008 সালে সে তার প্রথম বাংলা সিনেমা চিরদিনই তুমি যে আমারে সুযোগ পান অভিনয় করার, আর এখানে তার অভিনয় দেখে মানুষ প্রচুর এন্টারটেইন হয়, যার পর মানুষের কাছে অরিত্রর চাহিদা আরও বাড়তে থাকে দিন দিন। তাই যার পর অরিত্র আরও বেশ কিছু সিনেমায় কমেডির রোল পান, যার মধ্যে পরাঞ্জয় জুলিয়ারে, চ্যালেঞ্জ এবং হাদাবোধা এসব সিনেমা কিছু অন্যতম। কিন্তু অরিত্রকে প্রত্যেকবারই একজন কমেডি অভিনেতা হিসেবেই দেখা যেত, যার জন্য অরিত্র সেটাকে একঘেয়ে ফিল করতে শুরু করেছিল, আর তাই জন্যই সে হঠাৎ অভিনয় থেকে বিরতি নিয়ে নেয় এবং নিজেকে অভিনয়ে আরও দক্ষ করে তোলার জন্য অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। সাথে সে একজন কালারিস্ট হিসেবেও কাজ করতে শুরু করেন। কালারিস্ট মানে হচ্ছে যারা সিনেমার সেই ভিডিওগুলির এডিটিংয়ের মাধ্যমে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করেন। এর পাশাপাশি অরিত্রকে খুব শিগগিরই একটি বাংলা সিনেমায় দেখা যেতে পারে, সে আবার ফিরবে বাংলা সিনেমায় নতুনভাবে এবং নতুন রূপে। তো বন্ধুগণ, কেমন লাগলো সেই ছোট্ট পাকা অভিনেতা অরিত্রর ব্যাপারে জেনে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর যারা জানেন না এনার ব্যাপারে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর এরম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।